বছর ঘুরলেই ভোট, তার আগে গোষ্ঠীকন্দলে মুখ পড়াতে বসেছে শাসক দল। এক গোষ্ঠীর দিকে আঙুল তুলছে আরেক গোষ্ঠী, একে অপরকে মারতে মুখে আছে সবাই। ঝামেলা করায় হাতাহাতি পর্যন্ত। নরক্ষেত্র জলপাইগুড়ির মাল পুরসভা অভিযোগ, গত শনিবার এলাকার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার কিছু তথ্য জানতে চেয়ে পুরসভায় চিঠি দেন, সেই নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে মাল পুরসভা। পুরসভায় পৌঁছেই দ্বন্দ্বে জড়ান 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুলিন গোলদার। তুমুল বাকবিতণ্ডার মাঝেই পুলিন গোলদারকে মারধর করা হয় বলে অভিযোগ, পাল্টা তার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে। কিন্তু অভিযোগ উড়িয়ে সব বিশৃঙ্খলার জন্য টাউন ব্লক তৃণমূলের সভাপতিকে দায়ী করেছেন কাউন্সিলর পুলিন। করছি মাল পৌরসভায়, এইভাবে যদি পৌরসভায় আসতে গেলে আমাকে যদি সিকিউরিটি নিয়ে আসতে হয় পৌরসভায়, সেটা ঠিক হবে না। এইভাবে পৌরসভা আমার পক্ষে কাজ করা হবে, আমি বলবো এরা হচ্ছে টাউন সভাপতি অমিতদের লোক। আমার ডাক্তার দেখিয়েছেন আপনি? আমি ডাক্তার দেখাতে যাব। এই ধরনের নগ্ন রাজনীতি করি না, অভিযোগ রসাত করে পাল্টা টাউন তৃণমূল সভাপতি। আমি এরকম নোংরা রাজনীতি আমি করি না, এটা উনাদের রাজনীতির ইন্ধন যে বিভিন্ন সময় বিজেপিতে যায়, বিভিন্ন জায়গায় বিজেপির সঙ্গে মিটিং করে, এটা ওনার ভুল বার্তা। উনি সব লোকজনকে নিয়ে এসছে, ড্রিঙ্কস করিয়ে নিয়ে আসছে, এরা পরে যাতে ঝামেলাটা আরও বাড়ে। দুদলের দ্বন্দ্বে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মাল পুরসভার পুরো প্রধানের। বলতে পারবেন যে কী হয়েছিল? হ্যাঁ, কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি অস্বীকার করেছেন এবং পরবর্তীতে পর্যায়ে আমরা খতিয়ে দেখব ব্যাপারটা। ফাইল খুঁজলে যদি সত্যি সামনে চলে আসে, তাই এই মারামারি খোঁচা বিজেপির। এদের মধ্যে মারামারি হয়, একজন তৃণমূল নেতা কিছু জানতে চেয়েছেন, তথ্যে একটা চিঠি দিয়েছেন পৌরসভার কাছে, তো সঠিক তথ্য যদি বেরিয়ে যায় সকলের সামনে চলে আসবে, আরেক তৃণমূল নেতা সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আরেক নেতা যাতে সঠিক তথ্য সামনে না আসে সেজন্য তাকে মার দিয়েছেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি, কিন্তু প্রশ্ন উঠছে কি এমন গোপন তথ্য যা লুকোতে কিংবা সমক্ষে আনতে দুই পক্ষ একেবারে খণ্ডযুদ্ধে নামল, সেই জল্পনা শুরু গোটা এলাকায়। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।